এখন দেখা যাচ্ছে যে সুন্নিদের মধ্যে অনেক শিয়া বের হয়েছে, খারেজি যারা আছে তারা আলী মুর্তজার বিভিন্ন দুষ্টুটি গুলো বর্ণনা করে। সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিয়েছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। বলেছেন আল্লাহ তুমি সিরাতুল মুস্তাকিমে আমাকে পরিচালিত করো। এরপরে বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছেন সেই পথে আমাকে পরিচালিত করো। কারীমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ নিয়ামত পেয়েছেন চার দল, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আলিয়াল্লাহদের কথা বলেছেন একদম কি শেষে, প্রথমে বলেছেন নবীদের কথা, সাহাবায়ে কেরামের কথা, শুহাদায়ে আজামের কথা, এবং লাস্টে গিয়ে বলেছেন কাদের কথা, ওলিয়াল্লাহদের। কারণ নবুয়তের দরজা বন্ধ হয়েছে, যেদিন থেকে নবুয়তের দরজা বন্ধ হয়েছে আর নবী আসবে না। কেউ নবী দাবি করলে উনি মৃত্যু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা জারি করে দিয়েছেন। এই দলের মধ্যে এই সাত দল আছে, কয় দল? সাত দল। এখন দেখা যাচ্ছে যে সুন্নিদের মধ্যে অনেক শিয়া বের হয়েছে। শিয়া মানে যারা কিছু কিছু সাহাবায়ে কেরামকে বেশি মহব্বত করে, ইমাম হাসান এবং হুসাইন, আলী মুর্তজাকে মহব্বত করতে গিয়ে হযরত নাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে গালি দেয়, তারা হলো শিয়া। আর খারেজি যারা আছে তারা আলী মুর্তজার বিভিন্ন দুষ্টুটিগুলো বর্ণনা করে। যারা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আপনার কটূক্তি করে, আপনি বুঝে নিবেন যে যদিও উনি সুন্নি হয়, উনি আসলে সুন্নি না, উনি হলেন শিয়া। উনি হলেন কি? শিয়া। যেমন মুহরমের দিন আমরা কি মিছিল বের করি নাকি, নিজে হাই হুসাইন হাই হুসাইন বলে নিজে শরীরে আঘাত করে নাকি, এগুলো হলো শিয়া মুসলমান। ওরা কি শিয়া মুসলমান? যারা ইমাম হুসাইনকে কুফায় দাওয়াত দিয়ে যারা বেইমানি করেছিল, ইমাম হুসাইনের অধিক মহব্বত দেখায়, যারা ইমাম হুসাইনের সাথে বেইমানি করেছিল তারা হলো শিয়া। তারা হলো কি? শিয়া। যদিও তারা নিজেকে সুন্নি দাবি করেন না। 72 ফেরকার ভিতর জঘন্য একটা যেটা ফেরকা সেটা হলো শিয়া ফেরকা। সেটা কি? আর খারেজি খারা, খারেজুন শব্দের অর্থ বের হয়ে যাওয়া। হযরত আলী মুর্তজা এবং মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে যখন একটা যুদ্ধ হয়েছিল, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম বসে বললে আমরা একটা সন্ধি চুক্তির মধ্যে যাব। তখন তারা কোরআন শরীফের একটা আয়াতের দলিল দিয়ে তারা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওই সময় তারা বিচার না মেনে বের হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? বের হওয়া মানে খারেজি। ওখান থেকে যারা বের হয়ে গিয়েছিল হলেন খারেজি। তারা হলেন কি? খারেজি। 72 ফেরকার মধ্যে খারেজি আছে, শিয়াও আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রসূল ইরশাদ করেছেন আস-সাহাবী কান-নুজুম, এর মধ্যে যেভাবে তারকারাজি আছে আমার সাহাবায়ে কেরামরা হলো এই আকাশের তারকারাজির মতো। সমুদ্রের মধ্যে যারা জাহাজ চালায় তারা রাত্রে যেভাবে তারকারাজির মাধ্যমে তারা দিক নির্দেশনা পায়, তোমরা যদি আমার সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করো তাদের অনুসরণের ভিতরে আমি রসুলের অনুসরণ হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন হাইরুল কুরুনি খালনি। এই জন্য যে দলের মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়, আলী মুর্তজাকে মহব্বত দেখাইয়ে, ইমাম হুসাইনকে মহব্বত দেখাইয়ে, হযরত নাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে, তারা বুঝে নেবেন যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, আহলে সুন্নাত ওয়াল জামাত না। কারণ নূহ আলাইহিস সালামের ছেলে কে ছিল? কানুন। বলে নূহ আলাইহিস সালামের ছেলে? এখন আপনি কানুনের কে গালি দিতে দিতে আপনি কি নূহ আলাইহিস সালামকে গালি দিতে পারবেন নাকি? ইমাম হুসাইনের রক্তের কারণে আজ পর্যন্ত ইসলাম জিন্দা আছে। যদি অন্ধকার এবং আলো দুটোটা যদি না থাকতো,
তাহলে কি আলুর মূল্য থাকতো নাকি? একে গালি দিতে দিতে আব্দুল মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি গালি দে বুঝে দিবেন যে উনি সুন্নি না, উনি কি শিয়া। শিয়া খায় খারা, তারা 72 ফারকার এক ফারকা। খারেজি কারা, ওরা 72 ফারকার এক ফারকা। যদিও মুখে যদি সুন্দর সুন্দর কথা বলে, সুন্নাত ওয়াল জামাত যারা আছে, যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে না, যে বিগ্রহ হয়েছে সেইগুলো হলো তাদের ইস্তিহারি গুলো নিয়ে আমাদের সমালোচনা করার সুযোগ নাই, সমালোচনা করার সুযোগ নেই। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এবং আকীদা হলো হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, উনি আমার রসূলের কাতাবে ওহি ছিলেন। সবচেয়ে বড় কথা হলো আমার রসূলের সুল মুবারক এবং নখ মুবারক যেটা আছে সেটা একমাত্র রক্ষার দায়িত্ব ছিলেন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, তারা সাহাবায়ে কেরামের যেসব বিষয় আছে আমরা জানি যে সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি। সত্যের কি মাপকাঠি? এরপরে শহীদ, এরপরে আউলিয়ায়ে কেরাম। যে